So hello friends, assalamu alaikum. Ajke amra khelbo Minecraft. Minecraft to kheli ekhon amar server e khelbo amar Astro SMP te jeta. Ami onek age ekta video banaisam jekhane kibhabe join korte hobe. Onek response pai nei ami orokom bhalo. Tarpor theke amra mane friend ra khelchi ekhane. Eta maskhane onek mane etar onek obostha kharap hoye gechilo like eta delete hoye gechilo por ami khub yete Google Drive er ek konay pore ache jai dekhi Google Drive er jonno ami ei server ta ferot paisi na so delete hoye gechilo fully. এখন আমরা খেলি এটা এখানে আমি অনেক কিছু নতুন হয়ে গেছে আমরা আজকে এখন এটা খেলবো সো স্টার্ট দা ভিডিও 1 ইটারনিটি লেটার আমরা ঠিক গেমে এখন আমরা আছি হচ্ছে সেন্টারে এখন সার্ভারের ফুল সেন্টারে আছি আমার যে 23 এফপিএস যে কনস্ট্যান্ট 25 23 আসছে এফপিএস কিন্তু আমি এটা বুঝা যাচ্ছে না এফপিএস মানে ইয়া অনেক ভালো আসছে লাইক 60 FPS and smoothness. আমার FPS থাকে 120 এর উপরে এই যে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড রাফসান ওর একটা বানাচ্ছে এখনো কমপ্লিট হয় নাই আমারও অনেক খিয়ার সময় এখন মানে এখন एग्जाम চলতেছে তো এখানে হচ্ছে আগে ইয়া ছিল এই যে এগুলো তো আগে ছিল এই জায়গাটা ফাঁকা ছিল ও তারপরে এখানে বানানো স্টার্ট করছে তারপরে এগুলো সব সেম আগের মতো আছে এগুলো তারপর হচ্ছে এই যে এটা কি বলে এই যে এই প্লেন ল্যান্ডগুলো আমি মানে ফুললি এই জায়গাটা ইয়া দিয়ে কি বলে ওয়ার্ল্ড এডিট আছে ওয়ার্ল্ড এডিট দিয়ে ফুল এটা আমি মানে এটা এত ফাঁকা জায়গা আমি বের করছি পুরো ওয়ার্ল্ড এডিট দিয়ে ক্লিয়ার দিয়ে গ্রাস লাগায় পুরো এত ল্যান্ড এখন এখানে যদি কেউ আমাকে মানে যদি কেউ মানে আমার কাছে মানে কি বলবো কেউ যদি ইয়া করতে আমাকে ডিসকর্ডে ডেসক্রিপশনে থাকবে ডিসকর্ডের লিংক কেউ যদি মানে জয়েন করতে চায় খেলতে চায় আমাকে ডিসকর্ডে বললেই আমি পারবো ডিসকর্ড বা আমার মেসেঞ্জারে আমার ফেসবুকে দেওয়া আছে ওখানে যায় আপনি করতে পারেন আমার ওখানে লাইক মেসেজ করে দেখতে পারেন আমি আইপিটা আর অ্যাক্সেস দিয়ে দিব অন অফ এর অ্যাক্সেস এই যে আমার এই যে এটা এটা হচ্ছে আমার ফ্রেন্ড রুদ্র অনেকেই জানেন এই রুদ্র ওর হাউস এটা দেন হচ্ছে আমি একটা এমনি টাইম পাস করার জন্য একটা কি বানাই দিছিলাম তারপরে যে এটা হচ্ছে কন্টেইনার হাউস এটা আমি ইউটিউবে দেখছি আমি শুধু ওখানে যা দেখছি তা হচ্ছে এটার মানে স্ট্রাকচারটা এটার ব্যাকবোনটা এরকম হবে কিভাবে কন্টেইনার করতে হবে এটা শুধু আমি দেখছি আর হচ্ছে আমি কপি করছি এখানে এই যে ফিল্ডটা এই যে লাইক ক্রপস ট্রপস এগুলো আমি ওখান থেকে কপি মানে যা যা দেখে লাগাইছি আর হচ্ছে আর সেকেন্ড ফ্লোরটা আমার কাছে খুব মানে লাইক আমার ফেভারিট সেকেন্ড ফ্লোরটা দেখাই থার্ড ফ্লোরটা আমি কিছু করি নি এখনো এই যে সেকেন্ড ফ্লোরটা আমার কাছে অনেক ভালো লাগে দেন হচ্ছে এখানে কখন ইয়াই ছিল না টিউটোরিয়ালে মানে এই যে এই জায়গাগুলোর ইউজই হইতো না এই যে এখানে আমি লাইক একটা টি টেবিল টাইপ জায়গা ছাদের উপরে দেন হচ্ছে যে উপরে যখন আমরা যাব এখানে গিয়ে হচ্ছে ইয়া ফ্লোরটা কি বলে মানে মানে টপ ফ্লোরে খালি একটা বেড লাগাই রাখছি আমি ওয়াটারের সাথে ওই রকম কিছুই করা হয়নি এটা করব আমি দেন হচ্ছে আমি এই যে ডগ হাউস এটাও আমি করছি ডগ হাউস এই যে এটা এই যে ফক্স হাউস এটা রুদ্র করছে ফক্স হাউস ওর আমার কাছে ফক্সটা অনেক ফেভারিট লাগছে আমার কাছে মানে আমিও বানাবো ভাবছি লাইক কিউট অনেক লাইক ঘুমায় আছে আমি নিজে এমনিতে চোখেও দেখছি মানে মাইনক্রাফটে এক জায়গায় পেয়ে গেছিল আমি সার্ভারে একটা বেবি ফক্স ঘুমাইতেছিল দেন ওই যে একটা বেবি পান্ডা জোর বানানো এটা আমার কাছে মনে হয়েছে কেমন জানি হয়েছে এটার বডিটা খুব ছোট তাও ভালোই খারাপ না ভিতরটা সুন্দর আমি আবার ডেকোরেশন করতে পারি না ও আবার অনেক সুন্দর ডেকোরেশন করে ভিতরেটা পুরা সেই অনেক সুন্দর ডেকোরেশন করে ও আমার কয়টা হাউস ডেকোরেশন করে দিছে আরেকটা আমি দিব ওকে করতে এই যে আমার ডগ হাউস এটা আমি হচ্ছে টিউটোরিয়াল দেখে এটাও টিউটোরিয়াল দেখেই করছি হাউসটা আমার কাছে পছন্দ হয়েছে এখানে আমি এই যে আমার ডগ ডগ হাউস ডগ হাউসের ভিতরে বেড আর হচ্ছে ডগ ডগের নাম দেখানো যাবে না ডগের নাম দেখানো যাবে না
बहुत तेज हो रहे हो हैं, बहुत तेज हो रहा सा। তারপর হচ্ছে যে এটা হচ্ছে একটা মডার্ন হাউস হবে হয়তো, আমি জানি না, এটা ফাইজানের, ও এটা মডার্ন হাউস বানাবে বলে এখানে টিউটোরিয়াল দেখি করতেছিল, আর টাইম হয়নি। এখন আমার সমস্যা হচ্ছে আমাদের এক্সাম চলতেছে, তো মানে এক্সাম স্টার্ট হয়নি, টিউজডে এক্সাম হবে তখন এগুলো ইয়া হবে, তারপর এগুলো বানাবে হচ্ছে। তারপরে যেটা হচ্ছে ক্রিপার হাউস, যে ক্রিপারের মাথা শুধু এখানে, হ্যাঁ আমার কিপার হাউস, এটা কিপার হাউসটার ভিতরে আমি যে ডেকোরেশন করছি ওগুলো আমি দেখে দেখে ডেকোরেশন করছি, সুন্দর লাগে আসলে আমার কাছে, এটা অনেক ক্লাসিক। দেন হচ্ছে যে এটা, এই যে একটা কি টাইপের একটা লাইক কিছু একটা জিনিস ভূত টাইপের, এটা আমি এই ওয়াও ওয়াও ফক্স ঘুমাইতেছে, ফক্সকে মারবো, শুম ভাগো ভাগো ভাগো। আমি এরকমই দেখছি ফক্স ঘুমায়, সুন্দর লাগে। এটা আমি একটা গোস্ট হাউস টাইপের কিছু একটা বানাইছি, এটা আমি কমপ্লিট করব ভাবছি, এটা সময় পাইতেছি না আমি। দেন হচ্ছে এই যে এটা কি বলে, এটা বলে একটা পাবলিক টয়লেট, এটা ফাইজান বলে বলে এখানে সবাই টয়লেট করবে এসে খোলা জায়গায়, ও এগুলো বলে খালি। দেন হো আরেকটা জিনিস, এটা হচ্ছে এই যে এটা আমার অ্যাপার্টমেন্ট, এটা ফুল অ্যাপার্টমেন্ট টাইপের বাসা, এর ভিতরে মানে দুইটা ফ্লোর, মানে দুইটা ইয়া মানে রুম দেওয়া আছে, দুই রুম করে, খুব সুন্দর আছে, সবগুলো সেম অবশ্য ভিতরে, ভিতরে এরকম দেখতে ব্যালকনি, নাইস। আমার কাছে এটা ইউটিউবে দেখলাম ভালো লাগলো, এটা বানাই দিই আমি, এখন টিউটোরিয়াল দেখে বানাই, আগে তো খালি বানাইতাম ইচ্ছা মতো এখানে সেখানে এটা সেটা লাগায়, এখন টিউটোরিয়াল দেখে বানাইতেছি, ভালোই হয় টিউটোরিয়াল দেখে, টাইম লাগে, অনেক টাইম লাগে নিজে নিজে বানায়, যেরকম আমি যে এটা নিজে নিজে বানাইছি, এটা বানাইতে আমার 10 মিনিট সময় লাগছে, 10 মিনিটও লাগেনি, লাইক 7-8 মিনিটস হবে। বাট এই যে এই ক্রিপার হাউস থেকে, এই ক্রিপার এত ছোট দেখতে, এটা বানাতে আমার প্রায় প্রায় 2 ঘন্টা সময় লাগছে এটা বানাইতে, এগুলো অনেক টাইম টাইম লাগে। আর রাফসান তো এই যে এটা, ওই যে ক্যাসেলটা, এই ক্যাসেলটা আমি আবার দেখছি, ওই যে অ্যান্ড্রুবি, অনেকেই চিনেন কেন ইউটিউবার ইন্ডিয়ান অ্যান্ড্রুবি, সে হিরোইন SMP আছে একটা, লাইক অনেকেই চিনেন থাকতে পারে বিকজ অনেক ফেমাস ছিল এক সময় হিরো ব্রেন SMP-র, তখন ও এখানে এই এই ক্যাসেলটাই ওখানে বানানো হয়েছিল, আমার দেখছি আমি হিরো ব্রেন SMP-র অনেক চলছে সেই সময়। তারপর হচ্ছে এই যে আরেকটা কথা হচ্ছে, আর যার জয়েন করতেছেন জয়েন করে ফেলেন, বিকজ এটা অনেক সুন্দর হবে, যত মানুষ হবে তত মজা খেলতে, বাট প্লিজ কেউ এখানে এসে ভাঙ্গা চুরা করেন না। দেন হচ্ছে এই যে এগুলা, এই হাউসটা আমি এই যে এটা এটা আমি ফুল নিজে হাত দিয়ে বানাইছি এই জিনিসটা, আমার ডগের হাউস দেখালে আমার সেন্সর হবে। এটা হচ্ছে এটা আমি একটা মানে টিউটোরিয়াল দেখে বানাইতেছিলাম, এটা ভালোই হয়েছে জিনিসটা, পরে আমি করছি কি ওয়ার্ল্ড এডিট দিয়ে, ভাবলাম যে এটা আসলে কপি কিভাবে করা যায়, আসলে কি জিনিসপত্র কপি করা যায় ওয়ার্ল্ড এডিটে, দেখলাম পরে আমি কপি করে এখানে পেস্ট করে দেখি যে সেম হুবহু, খালি এক ব্লক উপরে ছিল, পরে আমি এটাকে ঠিক করে একটু মানে ঠিকঠাক করে দিছি পরে। তারপর এটার মধ্যে আরেকটা সমস্যা আছে, আমি ওয়ার্ল্ড এডিট আমি তারপরে আমার সার্ভার থেকে উড়াই দিছি, যেরকম এই যে এটা, এটা তো অনেকে জানে লাভা দিয়ে হাউস বানাতে হয়, দুইটাই সেম, এই হাউসের ভিতরে যা আছে না এই যে এটার ভিতরে সব রুদ্র বানিয়ে দিচ্ছে আমাকে, ওই ও এই এই টাইপের জিনিসগুলো ভালো পারে, এগুলো সব রুদ্র আর আরেকটা ফ্রেন্ড স্পন্দন অনেক আগে খেলছিল, ওরা দুজন এটাকে লাইক করে দিয়েছিল, খুব ভালো লাগছে আমার কাছে, আমি খালি স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছিলাম, ওরা দেখি যে কখন লগ ইন করে খেলছে ওরা একাই এটাকে পুরো ডেকোরেট করে ফেলছে। দেন হচ্ছে আরেকটা জিনিস দেখাবো যেটা, সেটা হচ্ছে
এই যে এটাই আমি সেম ওই টাইপের একটা হাউস বানাইছি, ওটা একটু এটা একটু বড় হবে, এটা রুদ্র আমাকে বানাই দিবে কয়দিন পরে, এটার আমার এক্সাম শেষ হলে এটা ইয়া করে দিবে ফুল ডেকোরেট। ওকে যে সবাই ডেকোরেশন কাজ করে প্রবাবিলিটি, আমি আরেকটা ঝামেলা করে ফেলছি। এই যে এখানে যে এই জিনিসটা, এটা আমি তো মানে থাক বিরক্ত করবো না। দেন হচ্ছে এই যে এটা আমি এটা এখানেও কপি করার চেষ্টা করছি, কিছু কপি করে এখানে পেস্ট করার চেষ্টা করছি, এটা দেখি যে অনেক উপরে হয়ে গেছে মাটির চেয়ে অনেক উপরে। তারপরে আমি এখানে ভাবছিলাম যে এখানে একটা ইয়ে আসবে, কি বলে ওই যে আইস টাইস আসবে, এর জন্য আমি এখানেও করছি এই যে মানে আইস ল্যান্ড থেকে এটা নিয়ে এসে এখানেও লাগাই রাখছি, বিশ্রী লাগতেছে দেখতে। এখন এটা আমি কেমনে করবো, এর জন্য আমি অলরেডি কেটে দিছি, বিকজ এর জন্য অনেক ঝামেলা হয়ে গেছে। কিরকম লাগতেছে এটা, কারণ এই জায়গাটা কেউ মানে এটা সি মানে ওশেনের ভিতরে, তো এর জন্য কেউ দেখে না, সার্ভারের মেইন সেন্টার থেকে কেউ দেখে না এটাকে, বাট এটা অনেক পচা লাগে দেখতে, ভালো লাগে না যে এটার অর্ধেক খেয়ে ফেলছে এই জিনিসটা, ভালোই লাগে না এটা। আমি যে কেন করছি এটা কে জানে। দেন হচ্ছে আরো আছে আমার কাছে অনেক কিছু, এগুলো তো সবাই দেখছেন আগেই। এখন ও রেলওয়ে আমি অনেক এক্সপ্যান্ড করছি, রেলওয়ে রেলওয়ে আমি এখান থেকে আরো ভিতরে নিয়ে গেছি রেলওয়ে। এই যে আমি কপি করে এখানেও পেস্ট করে দিয়েছি ইয়ার মধ্যে, মানে আমি এর জন্য বিরক্ত হয়ে গেছিলাম আমি ইয়া দিয়ে, কি বলে ওয়ার্ল্ড এডিট দিয়ে সব ইয়া করে দিছি আমার কন্টেইনার হাউস। যেখানে তো এটা এটা আমি এর আগের ভিডিওটা কভার করছিলাম মনে নাই হয়তো আমার, শিপ হাউস এটাও আমি বানিয়েছি অনেক আগে, এই সার্ভারের বেশিরভাগই প্রায় 1 or 2 years আগের হবে বেশিরভাগ জিনিসই। আমার কাছে সব সার্ভারে ফানি কি লাগে এই যে এই জিনিসটা, তাসিফ আমার ফ্রেন্ড ও বানাইছিল এটা, কি যে বানাইছে আমার হাসি পায় শুধু, আমার হাসি পায় মানে এটা এটা হাতগুলো কত বড় বড় হাত, মাথাটা এতটুক একটা মাথা, এত বড় বডিতে শুধু এতটুক একটা মাথা লাগায় রাখছে, লাইক কেমন হয় এটা আজব। এই যে এগুলো রেলওয়ে এক্সপেনশন করা আমার সব ভালোই হয়েছে এবার অনেক, আমি আরো কিছু বানাবো তখন আরো ভিডিও বানাবো। সো আজকের জন্য এখানেই দেখালাম সবকিছু, আমার হাউসগুলা বিল্ড করলাম যে আমি এগুলো দেখালাম। সো আজকের জন্য বাই বাই, টাটা। 1 eternity later